আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় হতে এই মাত্র পাওয়া সর্বশেষ আপডেট। সৌদিতে নতুন করে আরও 2764 জন রোগী শনাক্ত, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। সৌদি আরবে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে আরও 2764 জন, আর এই নিয়ে সৌদিতে করোনায় আক্রান্ত সর্বমোট রোগীর সংখ্যা দাঁড়ালো 243,238 জনে। পাশাপাশি সৌদি আরবে নতুন করে করোনা ভাইরাস থেকে সম্পূর্ণ আরোগ্য লাভ করেছে আরও 4,574 জন, আর এতে করে সৌদি আরবে সম্পূর্ণ আরোগ্য লাভ করা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 1,87,622 জনে। করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করা সকল রোগী ইতিমধ্যেই তাদের নিজ নিজ বাসায় চলে গিয়েছে। এছাড়া নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সৌদিতে আরও 45 জন রোগীর মৃত্যু হয়েছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এ নিয়ে সৌদিতে করোনায় আক্রান্ত হয়ে 2,370 জন রোগীর মৃত্যু হয়েছে। চলুন এক নজরে জেনে নেওয়া যাক সৌদি আরবে আজ অবধি কোন শহরে কতজন করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। রিয়াদে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 51,146 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে 41,396 জন এবং মৃত্যুবরণ করেছে 637 জন। মক্কায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 26,933 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে 24,002 জন এবং মৃত্যুবরণ করেছে 496 জন। জেদ্দায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 28,383 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে 23,106 জন এবং মৃত্যুবরণ করেছে 601 জন। মদিনায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 15,586 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে 13,650 জন এবং মৃত্যুবরণ করেছে 109 জন। দাম্মামে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 15,574 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে 11,245 জন এবং মৃত্যুবরণ করেছে 80 জন। আল হুফুফে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 14,223 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে 10,307 জন এবং মৃত্যুবরণ করেছে 45 জন। এবং সর্বশেষ আল জুবাইলে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 4,574 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে 3,816 জন এবং মৃত্যুবরণ করেছে 3 জন। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, এই ছিল সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় হতে এই মাত্র পাওয়া আজকের করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট। খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এখনই দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।